الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا هو مستيقنا بها قلبه دخل الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگ محترم، গত দুই জুমাতে একই বিষয়ের উপরে আলোচনা হয়েছে, সেটা হল দীন ইসলাম, আখেরি দীন, অন্য সকল দীন থেকে, শরিয়াত থেকে এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য এই যে এই দিনের যারা অনুসারী উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমান, নামাজ, রোজা ইত্যাদির পাশাপাশি তমাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যে মেহনত করে গেছে, সেই মেহনতের দায়িত্ব, ওই কাজ এই উম্মতকেও দেওয়া হয়েছে। এরা নবী নয়, নবী না হয়েও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মত হওয়ার কারণে এই দায়িত্ব তারা পেয়েছে। তারা নিজে দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, আর আমল আমল বিল মারুফ, আল্লাহর পথে ডাকা, আল্লাহর আনুগত্যের দাওয়াত দেওয়া, নাফরমানি থেকে মানুষদেরকে বাঁচানো, এই দায়িত্ব পালন করার মাধ্যমে তারা বিশ্ববাসীকে আল্লাহওয়ালা বানাবে, আল্লাহর সাথে জুড়ে দিবে এবং তাদেরকে উভয় জগতের কামিয়াবের রাস্তা দেখাবে। এটা এই উম্মতের একটা বৈশিষ্ট্য। আগের কোন উম্মত এই জিম্মাদারি নবীওয়ালা কাজ এইভাবে তারা পায় নাই। আমি যে আয়াত খেলাতে লাভ করেছি ওই আয়াতে এই কথাই বলা কুনতুম খায়রা উম্মা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বলতেছেন যে তোমরা সর্বোত্তম উম্মত, সর্বোৎকৃষ্ট উম্মত। হাদিসের মধ্যে আসছে এই আয়াতের ব্যাখ্যায় আগের সত্য উম্মত উম্মতের ফজিলত তোমাদের এক উম্মতকে দেওয়া হয়েছে, এত বড় ফজিলত বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। আমাদের এটার উপলব্ধি নেই, এই নেয়ামতের কদর মূল্যায়ন আমরা বুঝতে পারি নাই, এর গুরুত্ব অনুধাবন করতে পারে নাই, যে কারণে এত বড় ফজিলতের জিনিস নবীওয়ালা কাজ আমরা পাওয়ার পরেও এর জন্য জান মাল যেভাবে কুরবান করার দরকার ছিল, পেশ করার দরকার ছিল, তা আমরা করি নাই। আমরা মনে করি দিনের কাজ আলেমরা করবে, আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে থাকবো, আমাদের দায়িত্বই করবে। বেশিতে বেশি হুজুরা মসজিদ ভাষার চান্দা চাইলে কিছু টাকা দিয়ে দিলাম, এর বাইরে আমাদের কোনো দায়িত্ব নেই। নিজে আল্লাহ আল্লাহ করবে আর হয়তো কিছু চান্দা দিয়ে দিল। কিন্তু এত লোক দ্বারা এই উন্মত নাজাত পাবে, কোরআন হাতে ঘাটলে দেখা যায় এতটুকু করে এই উন্মত নাজাত পাবে না। এই উন্মতের ফজিলত বেশি, দায়িত্ব বেশি, যেটা ফজিলত বেশি দায়িত্ব বেশি, সেই দায়িত্ব পালন না করে আল্লাহর হুকুমকে নষ্ট করে সে বেরতে যেতে পারবে না। ঘি মাখন খুব মূল্যবান জিনিস, খোদা না করুক যেটা নষ্ট হয়ে যায় তো খুব খারাপ জিনিস, তা খাইলে এমন সিরিয়াস অসুস্থ হয়ে যাবে যে তাকে বাঁচানো কঠিন হয়। পচা ভাত খেলে এত অসুবিধা হবে, পচা একটা কলা খেল এটা এত মারাত্মক কিছু হবে, যখন দামি এটা যখন তাকে নষ্ট হয়ে যায় তো সাংঘাতিক নষ্ট হয়। মেয়েরা অনেক বেশি লজ্জাবতী, তাদের লজ্জা অনেক বেশি পুরুষের তুলনায়, এটাই কোরআন হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু খোদা না করুন কোন মহিলার এই লজ্জা যদি চলে যায়, আজকাল হয়েছে যেগুলো স্কুল কলেজে পড়াইতেছে এগুলো একদম বেটা হয়ে গেছে, এর মধ্যে মেয়েদের আর কোনো কিন্তু ডাকতে পারে, বেটা একদম বেটা হয়ে গেছে। এই জন্য পর্দাশীল মহিলাদের জন্য এই সমস্ত মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করা আরাম, তাদের হায়া সরব চলে গেছে, পুরুষের কাতারে চলে গেছে,
এই ধরনের মহিলার সাথে পর্দানিশীল মহিলাদের দেখা সাক্ষাৎ নিষেধ করি আমি। এত দখল ধরে গেছে তারা, তারা মনে করছে তারা অভিজাত। আল্লাহ রসুল বলতেছে তুমি ব্যভিচারিণী, জেনাকারিণী, তোমার সাথে হাজার হাজার লোক চোখে জেনা করছে। সম্ভব খবর আছে ব্যভিচারিণী হইলে অভিজাত হয়? বলতেছিলাম হায়াত হরম চলে গেলে এই অবস্থা পুরুষের, পুরুষ হওয়ার কিন্তু এই অর্থ না দেখলাম পুরুষদের জন্য তাদের দেখা যায় হয়ে যাবে, তাদের ব্যাটাই হয়ে গেছে, তার অসুবিধা কি দেখা সাক্ষাৎ করি তা যায় হবে। পুরুষদের জন্য মহিলা থাকবে, পুরুষ হয়ে গেছে পর্দাদেশের মহিলাদের জন্য এই হুকুম, ওইগুলো ব্যাটা হয়ে গেছে ব্যাটার থেকে যেরকম পর্দা করো এই খান্নাস থেকেও পর্দা করো, এই মহিলা খান্নাস এর থেকে পর্দা করো। কিন্তু মহিলাদেরকে বলা হয়েছে তোমরা এদের দিকে চাইব, খান্নাসের দিকে চাইব। ইসলামী আদালতে দুইজন পুরুষ সত্যবাদী পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য। যদি কোনো ঘটনায় একান্ত দুইজন পুরুষ না পাওয়া যায়, একজন পুরুষ পাওয়া যায়, তাহলে দিনদার সত্যবাদিনী দুইজন মহিলা সাক্ষী দিলে একজন পুরুষের সমান হবে। দুইজন সত্যবাদী পুরুষ সাক্ষী পাওয়া গেল না, তাহলে একজন পুরুষ আর দুইজন সত্যবাদী মহিলা, নামাজী মহিলা যদি সাক্ষী দেয় এর ভিত্তিতে বিচারক বিচার করতে পারবে। কিন্তু যদি এমন হয় যে একজন পুরুষ সাক্ষী নেই, 10 লাখ মহিলা সাক্ষী আছে, পুরুষ সাক্ষী একজন নেই, 10 লাখ কি আছে মহিলা সাক্ষী আছে বা 10 কোটি, এদের সাক্ষীর ভিত্তিতে যদি জাজ থাকবেন তিনি ফয়সালা করতে পারবেন। এই 10 লক্ষ বলেন, 10 কোটি মহিলা বলেন, এদের সাক্ষী বেকার। শুধু মহিলাদের সাক্ষী ইসলামী আদালতে কোনো কাজে লাগে একদম অর্থ। এই জন্য কোরআন হাদিস বলে দিচ্ছে এদেরকে অর্ধেক আকল দেওয়া হয়েছে, এদের দিনদারেও অর্ধেক দেওয়া হয়েছে, মাসে 10 দিন নামাজ ছেড়ে দিতে হয়, রোজা ছেড়ে দিতে হয়, দিনদারি অসম্পূর্ণ, আকল অসম্পূর্ণ। এই কথা বলে তাদেরকে বোঝানো হয়েছে তোমরা কোনো বড় দায়িত্ব কাঁদতে পারো, তোমাদের কাজ নাই। পুরুষদেরকে বলা হয়েছে কোনো বড় দায়িত্ব এদের উপরে সফল তো করবে না। সারা দুনিয়ার মহিলা মিলে সাক্ষী দিলে যাদের জন্য বিচার করার অধিকার নেই, সারা দুনিয়ার মহিলা। ইরানের বাচ্চা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সেই কিসরার মেয়েকে যখন ক্ষমতায় বসানো হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইয়ুলিহা কওমুন ওয়াল্লাহু নিসাহুন মাবুদ, যদি রাষ্ট্রীয় ক্ষমতা তাদের মহিলাদের হাতে ন্যস্ত করে তারা কশ্চিন কেন কামিয়াব, কশ্চিন কেন না, লাল শব্দ মানুষের লাল লাল মানে কশ্চিন কালো না, আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন তাই হইতে, তাই তাই হইতেছে, আরো মারাত্মক পরিস্থিতি হবে আমাদের বদামত ভুল আমলের ফসল। দেখেন না জিনিসপত্রের দাম আগে তো কয়েক বছরে পরিবর্তন হয়েছে, কয়েক বছরে, আর এখন প্রত্যেক সপ্তাহে পরিবর্তন, কোনো কিছু একটু নিরাপদ থাকে। ইসলাম প্রথম যে জিনিসটা দান করছে একটা লোক মুসলমান হওয়ার সাথে সাথে তার জান মাল ইজ্জত এই তিনটা জিনিসের নিরাপত্তা দিন, ইসলামের হুকুমত আল্লাহ পক্ষ থেকে এই তিনটা জিনিসের গ্যারান্টি দিন, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা। যারা গণতন্ত্র মানতেছে সম্পূর্ণ ফেল হয়ে গেছে,
আমেরিকা ফেল হয়ে গেছে, সব ফেল হয়ে গেছে, পারে নাই, কোন ধরনের নিরাপত্তা দিতে পারে নাই, নিরাপত্তা নেই, কোন কিছু নিরাপত্তা নেই, জোর যার মূল্যতা সব জায়গায় যার অস্ত্রের জোর আছে সে যা বলতে চেয়েও, আর এদিকে জিনিসপত্রের দামের অবস্থায় 90% লোকের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, কিভাবে চলবে? এর জন্য প্রত্যেক জামানায় শাসক মহল দাবি, তারা দায়ী, শরীয়তে মাল স্টক করা নিষেধ, স্টক করা নিষেধ, তাকে অভিশপ্ত বলা হয়েছে, তার জন্য সর্বোচ্চ শক্তির বিধান করা হয়েছে, স্টক করে যে ক্রাইসিস সৃষ্টি করবে, সংকট সৃষ্টি করবে, সাংঘাতিক শাস্তির কথা বলা হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যা দেখে লাখ লাখ লোক দতিয়া তাদের উপর, তো সেই জিনিসটা এখন পৃথিবীতে ব্যাপক হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে, উৎপাদনকারী মজুদদার মধ্য সত্যভোগী এরা এইভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতেছে, দাম বেড়ে যাচ্ছে, তারপর তারা থাকবে এই করে করে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দাম বাড়াই দিচ্ছে, আর যাদের দেখার দায়িত্ব ছিল তারা দেখতেছেন, তারাও জড়িত হয়েছে, এটাকে পয়সা রোজগারের এটা ভালো পন্থা ধরে নেওয়া, ধরে নাও না, সম্পূর্ণ ভোগান্তি জনগণ রয়েছে। তো বলতেছিলাম ইসলাম আমাদেরকে এমন একটা দায়িত্ব দিয়েছে, যারা আমর বিল মারুফ নাহিয়া আনিল মুনকারের দ্বারা বিশ্ববাসীকে কল্যাণ রাস্তা দেখাইব, শান্তির রাস্তা দেখাইব, উভয় জগতের কল্যাণের রাস্তা দেখাইব, এই জন্য আমাদেরকে খায়রে উম্মত বলা হয়েছে। যদি আমরা এই দায়িত্ব পালন না করি আমরা একদম উল্টা হয়ে যাব। এই উল্টাটা বোঝানোর জন্য আমি চলে গিয়েছিলাম যে একটা মহিলা এত বেশি লজ্জাবতী, কিন্তু তার হায়া সাহস যখন চলে যায় তখন তার মতো বেহায়া আর আল্লাহর জমিনে পাওয়া যায়, এত বেশি লজ্জাবতী, লজ্জা যখন চলে গেছে তো তার মতো বেহায়া এরা জুড়ি নেই, এই অবস্থা চলে যায়, ঘি মাখন নষ্ট হয়ে গেলে এত নষ্ট হয় একদম বেকার, খায়ের উন্মত যদি দায়িত্ব পালন না করে সাবে উন্মত হয়ে যায়, পত্তরীন হয়ে যায়, সর্বোত্তম থেকে নেমে এসে সর্বনিকৃষ্ট হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আজাব গজবের ফয়সালা করে। আজকে আমরা বিভিন্ন ধরনের আজাব গজবের মধ্যে পড়তেছি, তার মূল কারণ এটা, নামাজ তো পড়া হইতেছে, রোজা তো রাখা হইতেছে, কোরআন তেলাওয়াত করা হইতেছে, ব্যক্তিগতটা কিছু কিছু করা হইতেছে, কিন্তু এই উম্মতকে যার একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার জান মাল কুরবান করো, করে বিশ্ববাসীকে আল্লাহর সাথে জড়ো, সেই দায়িত্বের ব্যাপারে এই উম্মত একদম পিছনে, একদম পিছনে, না জানের কুরবানি না মায়ের কুরবানি, কুরবানি নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আতুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে একটা ব্যবসা শিখাবো, যে ব্যবসা তোমাদেরকে আখিরাতের ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে দিবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপরে ঈমানকে পাকাপোক্ত করবা, ঈমান পাওয়াই ওই ঈমানটাকে পাকাপোক্ত করবা, মজবুত করবা, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে দ্বীনের তালিম করে করে তো
তোমার ইমানকে পাকা করতে পারো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমার জান মালের কুরবানি পেশ করো। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জানের কুরবানি মালের কুরবানি পেশ করো। জানের কুরবানি কি? দ্বীনের জন্য সময় ব্যয় করা, সময় দিতে হবে। যেমন আগে আছে বয়ান শুনতেছেন, জানের কুরবানি, জানের কুরবানি। রিক্সা ভাড়া দিয়ে একজনকে নামাজের দাওয়াত দিলেন, রিক্সা ভাড়া দিয়ে গেল, আমার বন্ধু নামাজ পড়ে না, একে তো নামাজের কথা বুঝাই, সেখানে জানের কুরবানি পাওয়া গেল, সময় দিচ্ছেন। রিক্সা ভাড়া দিয়ে গেলেন, মালের কুরবানি পাওয়া গেল, মালের কুরবানি। উভয়কে ব্যয় করতে হবে, আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে জোড়ার জন্য উভয় কুরবানি পেশ করতে হবে। এই কুরবানির জন্য আপনাকে আমাকে খায়রের উম্মত বলা হয়েছে, সর্বোত্তম উম্মত বলা হয়েছে, আগের সত্তর উম্মত সমান বলা হয়েছে এই কুরবানটার জন্য। তা না হলে তারা আমরা নামাজ পড়ছে, তারা আমার আসছে। তাহলে আল্লাহর কি আপনার আমার সাথে কোনো আত্মীয়তা আছে? কেন আপনাকে কোরআনে এত বড় টাইটেল কেন দেওয়া হয়েছে? এই কাজটার কারণে, এই কাজটার কারণে এত বড় টাইটেল যে নবী না, এই উম্মত নবী না, কাজ নবীদের করতে। এই কাজের কারণে এত বড় টাইটেল খায়রে উম্মত, সর্বোত্তম জাতি, এর থেকে বড় জাতি নেই। তারা একা আল্লাহ আলাদা, তারা বিশ্ববাসীকে আল্লাহ আলাদা করার জন্য তার জান মাল সবকিছু কোরবানি করেছে। আল্লাহ বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ার জন্য জান দিবে, সময় দিবে। আল্লাহর দিন যদি রক্ষা না পায় তখন দরকার হয় জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে, তার জান দেওয়ার সর্বশেষ স্তর। কাফেররা মুসলমানদেরকে হামলা করে দিতে, মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে, তখন ভীত হয়ে পালিয়ে যাওয়ার কোনো ইজাজত নেই, জান পেশ করতে হবে, জান, এটা সর্বশেষ স্তর। তার আগে জান দেওয়ার অনেক স্তর আছে, এখানে বসে আছেন কথা শুনতেছেন, জান দিচ্ছেন। আল্লাহ অনেক বান্দা হ্যাঁ 40 দিনের জন্য বের হয়ে গেছে, 4 মাসের জন্য বের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম করেছেন, তারা ব্যবসা বাণিজ্য করেছেন, কৃষিজীবী করেছেন, করে কিছু টাকা পয়সা হাতে আসছে, পরিবারকে দিয়েছেন, বাকিটা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। যে এই দিনের মেহনত করেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, জান মাল উভয়টা লাগাইছেন, উভয়টা লাগাইছে, যার কারণে সাহাবায়ে কেরামের কুরবানির কারণে আজকে পৃথিবীর যে কোন দেশে আপনি যাবেন মুসলমান পাওয়া যাবে, মুসলমান পাওয়া যাবে। এই সাহাবায়ে কেরাম চট্টগ্রাম হয়ে সমুদ্র পথে একদম পূর্ব প্রান্ত পর্যন্ত গেছে, এতে সে ইসলাম চট্টগ্রাম থেকে ঢুকছে, প্রত্যেকটা জায়গায় তারা থামছে, থেমে কিছু কিনামে তাও করছে, কিছু কিনছে, কিছু ব্যবসা, লোকদেরকে দাওয়াত দিচ্ছে, এবং তাদের আখলাক দেখে, তাদের চরিত্র দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। দেখছেন যখন মাপে একটু বেশি নেয়, দেওয়ার সময় বেশি দেয়, নেওয়ার সময় কম নেয়, কোনো মিথ্যা কথা বলে না, তাদের আখলাক দেখে বিধর্মীরা কাফেররা মুসলমান হয়ে গেছে। তা নাহলে এই দেশ কি ছিল? এটা রসুলের আগের থেকে এই দেশের নাম ছিল আলহিন, আলহিন। এই হিন সম্পর্কে আল্লাহ রসুল অনেক কথা বলে গেছেন, হিন্দু ধর্ম অনেক আগে বলে দিয়ে গেছেন। এখন এখানে এত মুসলমান করতে কাজ, ওই গরিব সাহাবায়ে কেরামের কুরবানি, তাদের কুরবানির কারণে দিন আমাদের পর্যন্ত পড়ছে। তা না হলে আজকে আমাদেরও হ্যাঁ সেই কালী, কালী পূজা, হ্যাঁ শ্রীকৃষ্ণের পূজা, সরস্বতীর পূজা, কত পূজা, এদের পূজার আর কোনো শেষ নেই,
এক খোদার সামনে মাথা নত করা নাই, লক্ষ লক্ষ জিনিসের সামনে মাথা নত করতে, গাভীর সামনে মাথা নত করতেছে, বটগাছের সামনে মাথা নত করতেছে, তুলসী গাছের সামনে মাথা নত করতেছে, সব দেব শাস্তি এক আল্লাহর সামনে মাথা নত করে। আমি বলতেছিলাম কোরআনের বিভিন্ন আয়াত বলতেছে তোমরা যারা ইমান এনেছ তোমাদের জান মালের কুরবানি পেশ করতে হবে, তোমাদের দায়িত্ব ফরজ। তোমরা যদি মনে করো শুধু আলেমরা করবে, ভুল, তোমাদের জন্য ভুল। শুধু আলেমরা করবে না, আলেমরা করবে তোমরাও করবে। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জায়গায় খুতবা দিতেন, মক্কা একবার দিতেন, আরাফা একবার দিতেন, মিনা একবার দিতেন। তিনও খুতবায় তিনি বলেছেন এক লক্ষ 30,000 সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিল, এই কথা বলেছিলেন। তোমরা যারা আমার কাছ থেকে কিছু কথা শুনেছ, এই কথাগুলো যারা শোনে নাই তাদের কাছে পৌঁছায় দাও। 1,30,000 সাহাবায়ে কেরাম সকলকেই তিনি দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে আলেম যাদেরকে বলে, ওলামা যাদেরকে বলে, এদের সংখ্যা ছিল হাতে গোনা, 1,000-এর উপরে যাবে না। যারা আলেম এক একজনে হাজার হাজার হাদিস জানে, 1,000 হবে। আর বাকিরা কেউ ব্যবসায়ী, যারা মক্কা থেকে আসছে ব্যবসায়ী, আর যারা মদিনার অধিবাসী তারা কৃষি কৃষক। আলেম তারা 24 ঘন্টা সময় দিতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করত, কৃষি করত, ফাঁকে ফাঁকে সময় পাইলে এসে রসুলের মজলিসে বসত। আপনারা মাদ্রাসার ছাত্র, পার্থক্য কি? মাদ্রাসার ছাত্র 16 বছর পরে আছে মাদ্রাসায়, হাফেজ মাওলানা মুক্তি হয়ে বেরোচ্ছে, আর আপনারা কি করতেছেন? আপনারা জুমার দিন এই আধা ঘন্টা এক ঘন্টা সময় দিচ্ছেন, আধা ঘন্টা সময় কিন্তু আপনি মুক্তি হইতে পারবেন না, আপনি মহাদেশ হইতে পারবেন না। এটা হইতে গেলে আপনাকে একটা 16 বছর পরে দেখতে হবে। এখানে তো সাহাবায়ে কেরামের তো 2 গ্রুপ ছিল, এক গ্রুপ মসজিদে নববীর চত্বরে পড়েছিল, ওইখানে পড়েছিল, রসুলের ঘর ছিল তাদের লিল্লা বডি, ওইখান থেকে কিন্তু আসলে খাইত না, আসলে না খাই থাকতো। তাদের কোনো ব্যবসাও ছিল না, তাদের কোনো জমিনও ছিল না, সেখানে কৃষিজীবী করবে কিচ্ছু ছিল না, এখানে পড়ে থাকতো। এদের সংখ্যা কোথাও 300 হইতো, কোথাও কমত, কমত বাড়ত, একজন আসছে শিখছে চলে গেছে, আবার আর এক গ্রুপ আসছে আপ ডাউন করত, 300 সর্বোচ্চ 300 হতো, কমত বাড়ত, এই হতো। এইভাবে যারা দীর্ঘ টাইম পড়েছিল, হযরত আবু হুরায়রা মুসলমান হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বছর জীবিত ছিলেন, এই 4 বছরের মধ্যে তিনি আল্লাহ রাসূল থেকে বিচ্ছিন্ন হন নাই, বিচ্ছিন্ন হয় নাই, পড়ে চলে গেল। যার কারণে আজকে ওনার থেকে আমরা 5,364টা হাদিস পেয়েছি, একজন থেকে 5,364টা হাদিস পেয়েছি। আর যারা এরকম পারে নাই তাদের থেকে অল্প হাদিস পেয়েছি। আমি যে কথা বলতেছিলাম, পিতার হাতে তিন জায়গায় খুতবা দিলেন, তিনও জায়গায় কথাটা দোহরাইলেন, আমি বললি শাহিদুল গায়েব, তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো শুনতেছ, তোমরা অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো পৌঁছাই দিও। এই উপস্থিত লোকদের মধ্যে আলেম হাতে গোনা, বাকিরা কেউ আলেম না, তারা আল্লাহর রসূল থেকে সীমিত সংখ্যক কথা জানতেন, সীমিত কিছু কথা তারা জানেন, তারা হাজার হাজার হাদিস তারা জানে না। আল্লাহ রসুল সকলকে মিলে দায়িত্ব দিলেন, আলেমদেরকে বাধ্য করে একটা উলামা সম্মেলন করে এই কথাটা বলেন নাই, সকলকে বলছিলেন তোমাদের সকলকে দায়িত্ব দিচ্ছি। যে কারণে এই হজের থেকে ফিরে যায় তারা বিশ্বের পড়ায় পড়ছিল, পড়ায় পড়ছিল। আমি গত জমাবাতার আগে জমায় বলছি এই হজে আমার সাথে আমার লোক দেখা হয়েছে, চীনের থেকে গেছে অস্ত্র এক যুবক, আরবি বলতে পারে, সে বলল যে আমরা যে মসজিদে নামাজ পড়ে
এক কিলোমিটার দূরে সাহাবায়ে কেরামের কবর আছে। সাহাবায়ে কেরাম রসুলের মজলিস থেকে যারা ইসলাম শিখতে আল্লাহর দিন শিখতে তাদের কবর আজকে চীনে, চীনের মধ্যে তারা জান মালের কুরবানি করেছিল, তারা সকলে আলেম ছিল না, ব্যবসায়ী ছিল, কৃষক ছিল, তারা যত লোক শিখছে অত লোক নিয়ে আল্লাহর জমিনে ছড়াই পড়ছে এবং তাদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা হাজার হাজার খোদার ইবাদত করতেছ, এটা কামিয়াবে আসবে না, এরা তোমাদেরকে বাঁচাইতে পারবে না, একমাত্র এক আল্লাহ তোমাদেরকে বাঁচাইতে পারবে, দুনিয়া আখেরাতে তোমাদেরকে কামিয়াবে দিবে। এই দাওয়াতটা কোথায় দিবে? হকের দাওয়াতের মধ্যে তাসির আছে, প্রতিক্রিয়া আছে, তাদের দাওয়াতে কাফেররা মুসলমান হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অনেক আল্লাহর বান্দা এমনও বিদেশে সফর করতেছে যারা আলেম না, ব্যবসায়ী বা ড্রাইভারের মাস্টার, কোরআন হাদিস জানে না, আল্লাহ তাহলে এদেরকে দিও কাজ, এদেরকে দিও হাজার হাজার বিধর্মীরা তারা হেদায়তের রাস্তা পাইছে। ওটা ওই ব্যক্তির ফজিলত না, এটা এই সহি দিনের সত্য দিনের তাসির হকতা পৌঁছে দিলে মানুষের দিলের মধ্যে রেখা বাস করে। এই কথা মনে করা ভুল যে আলেম না করবে না, আপনাকেও বুঝতে হবে, আপনি অনেক কথা জানেন ইসলামের, এগুলো বলে দেখে তো খ্রিস্টান মাতামত করবে, যখন বলবে দেখো আমারটা লেটেস্ট, তোমারটা তো বাতিল হয়ে গেছে, তুমি এইটা নিয়ে কেন আসো, তোমারটা তো বাতিল হয়ে গেছে, আমারটা শেষ কিতাব, এরপরে কোন আসমানি কিতাব নাজিল হয় নাই, তোমরা এত দুনিয়া বোঝো, তাহলে এটা বোঝো না কেন যে আমি রিজেক্টেডটা নিয়ে আসি, লেটেস্টটা আমি গ্রহণ করি নাই, আমি শান্তি কোথায় পাবো? এই ধরনের মোটা মোটা কথা বলতেছে খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে আমাদের দেশে আসতেছে ইসলাম শিক্ষা করার জন্য, যাদের দেখতে মনে চায় কাকরাইল যায় দেখে আসে হতে থেকে বিদেশ থেকে দলে দলে খ্রিস্টানরা মুসলমান হয়েছে, তারা যত আঘাত করতেছে যত আঘাত করতেছে মুসলমানের সংখ্যা তত সরকার বলা কে বাদ ইসলাম জিন্দা হতা। এই কথাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলতেছেন তোমাদেরকে বারণ হয়েছে, তোমরা জান মাল সবকিছু দরকার হয় উৎসর্গ করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দিবে, আমাদের কাজ হলো সবকিছু উৎসর্গ করা। আর দুনিয়াদারদের কাজ কি? দুনিয়াতে পরাশক্তি আছে না? আর জামানায় ছিল রসুলের জামানায় পরাশক্তি ছিল কিসরা পারস্যের বাদশাহ, আর অধিক ছিল কায়সার রোমের বাদশাহ, প্রত্যেক জামানায় ছিল পরাশক্তি ছিল। এই পরাশক্তিদের দায়িত্ব কি ছিল? এদের দায়িত্ব ছিল এরা শক্তি প্রয়োগ করে তাদের দ্বারা বিরুদ্ধ পার্টি তাদেরকে ধ্বংস করে দিত, ধ্বংসের ব্যাপারে তারা অবদান রাখত নাউজুবিল্লাহ। এটা কি কোনো অবদান? আল্লাহর বান্দাকে মারতে পারা এটা কি কোনো অবদান? কোনো অবদান। তো যারা যত বেশি ধ্বংস করতে পারছে তাদেরকে পরাশক্তি বলা হয়েছে, তারা এত দামি দামি অস্ত্র বানাইছে কি কাজের জন্য? গরু মারার জন্য, ছাগল মারার জন্য, কাকে মারার জন্য বানাইছে? মানুষ মারার জন্য। তো মানুষ মারতে পারলে তার কি ফজিলত হয়? মানুষ তো মারে বাঘে, মানুষ তো মারে সিংহ, তো সিংহকে আপনি কি ফজিলত দিবেন? হ্যাঁ, তার থেকে সালাম করবেন? হিন্দুদের মতো যেখানে শক্তি দেখে ওখানে শ্রদ্ধা করে, তো বাঘের এত শক্তি শ্রদ্ধা করতে আরম্ভ করতে, তো জামা হায়ান যত বড় শক্তি এরা বাঘ ভাল্লুকের মতো হায়ান জানো, বাঘ ভাল্লুক যেমন থাকতে পারে, চিটতে পারে, রক্ত খাইতে পারে, এরা এই কাজটা করতে পারে, আর কোনো যোগ্যতা নেই, আর কোনো যোগ্যতা নেই। কিন্তু আল্লাহ তাআলা এদের ক্ষমতার দাপট কয়েকদিন আগে দেখাই দিতে, এদেরকে মানুষ পরাশক্তি বলে, সুপার পাওয়ার বলে, এদের পাওয়ারকে আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে। কিছুদিন আগে আমেরিকাতে বিরাট বিরাট জলোচ্ছ্বাস হয়ে গেছে, সমুদ্রের পানি হ্যাঁ কয়েকটা প্রভিন্সের ভিতরে আঘাত করছে, তখন আমেরিকার যারা শাসক আছে বুশ আছে এরা হেলিকপ্টার দিয়ে ওই এলাকাগুলো পরিদর্শন করছে,
নিচের থেকে হাজার হাজার মানুষ যারা পানির মধ্যে হাবুডুবু করতেছে তারা ওইখান থেকে সাহায্য চাইছে, আমাদের সাহায্য করো, হেল্প করো, সাহায্য করো। ওইখান থেকে মাইকে বলতেছে সরি আমাদের সাহায্য করার কোনো ব্যবস্থা নেই, আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। এত হাজার হাজার লোক ডুবতেছে কোথেকে কারো উঠাইবে? ওইখান থেকে সরি করে বলতেছে আমাদের কাছে সাহায্য করার কোনো ব্যবস্থা নেই। আজকে মুসলমানদের তো কাউকে পরাশক্তি মনে করা উচিত না, কত পরাশক্তি ছিল আল্লাহ তাআলা চুরমার করে দিত। আজকে থেকে পরাশক্তি মনে করতেছেন, কয়েক বছর পর দেখবেন যে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আমি দিন ঘুরাইতে থাকবো, দিনকে ঘুরাইতে থাকবো, কোথায় আজকে সেই পারস্যের কিসরা, কোথায় সে রোমের, সে কাইসার, কোথায় ব্রিটিশ একদিন পরাশক্তি ছিল, কোথায় তার পরাশক্তি, রাশিয়া একদিন পরাশক্তি ছিল, কোথায় রাশিয়াকে পরাশক্তি, আল্লাহ তাআলা তো রাত করে দিতেন। কিছুদিনের জন্য আমেরিকাকে নিয়ে আসতেন, দেখা যাবে এটাও নেই, ধুলির সাপ হয়ে গেছে, আল্লাহ শক্তির সামনে কোনো কিছু থেকে না। আমি বলতেছিলাম পরাশক্তি গুলো মানুষকে ধ্বংস করতে পারছে আর কিছু করতে পারে নাই, আর মুসলমান জাতি মানুষকে রক্ষা করতে পারে, মানুষকে রক্ষা করতে যায়, দিনের দাওয়াত দিতে যায়, অনেকে নিজের দান দিয়ে দিচ্ছে, তারা মানুষের দান দিচ্ছে, আর এরা মানবতার কল্যাণের জন্য প্রয়োজনে দান দিচ্ছে, পার্থক্য দেখে উর্দুতে দুটো শব্দ আছে, একটা শের একটা শিব, অক্ষর একদম একদম এমনকি দুটার নিচে দেড় আছে, শিনের নিচে দেড়, কিন্তু দেড়কে দুই রকম পড়া যায়, একটা মারুফ, মারুফ পড়লে পড়তে হবে শিব, আসলে মাজহুল, মাজহুল বলে পড়তে হবে শের, অক্ষর এক দেড় দবর এক, খালি মারুফ মাজহুল উচ্চারণের ভঙ্গির পার্থক্য, কিন্তু অর্থের দিকে আসেন, শের মানে হলো বাঘ আর শির মানে হলো দুধ, একটা তো বাঘ আর তা অর্থ হলো দুধ, এটাকে এইভাবে বলতেন যে একটা হলো মানুষে খায় আর একটা হলো মানুষকে খায়, একটা মানুষে খায় কোনটা দুধ, আর একটা মানুষকে খায় সে, ঠিক এরকম পরাশক্তি আর মুসলমান পার্থক্য, ওরা মানুষকে খতম করে আর মুসলমানরা মানুষকে স্থায়ী হায়াত দান করে, শুধু দুনিয়াতে রক্ষা করে না, কবরও রক্ষা করে, হাসরও রক্ষা করে, এবং আবাদুল আবাদ জান্নাত, সেখানে জান্নাতের মালিক বানায় দেয়, এবং এই কাজ করতে দেয় দান দিতে হলে দান দেয়, যতগুলো জিহাদ হয়েছে এই জিহাদ গুলো কেন হয়েছে, কাফের মারার জন্য হয়েছে, কাফের মারার জন্য কোনো জিহাদ হয়নি, কিছু কিছু কুফুরি শক্তি ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছিল, নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছিল, জনগণকে ইসলামে ঢুকতে বাধা দিচ্ছিল, এই প্রপাগান্ডার কারণে, এই সন্ত্রাসের কারণে, এই সন্ত্রাসকে দূর করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ পরিচালনা করেছিলেন, কাফের মারার জন্য না। আর জামানায় মুসলমানদের রাজ্যে অনেক কাফের ছিল যাদেরকে জিম্মি বলা হয়, আর জামানায় মুসলমানদের রাজ্যে কি ছিল, কাফের ছিল, তাদেরকে মারা হয়নি, আল্লাহ রাসূল বলেন ওদের দান মালকে এরকম নিরাপত্তা দেওয়া হয়েছে যা মুসলমানদেরটা দেওয়া হয়েছে, এই কাফেরদের পরে কোন অন্য কাফের হামলা করলে মুসলমানরা এই কাফেরদেরকে বাঁচানোর জন্য জিহাদ করে, তাদের দেশের কাফেরগুলোকে বাঁচানোর জন্য অন্য কাফের সাথে জিহাদ করে, কাফের মারার জন্য না, তাতে মুসলমানদের দেশে কোন কাফের থাকতে পারত না, মুসলমানদের দেশে কোন মন্দির থাকতে পারত না, অথচ আমরা জানেন দিল্লির সিংহাসনে কয়েকশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন ক্ষমতা চালিয়েছে, যদি মুসলমানদের দেশে কাফের না থাকতে পারত তাহলে একটা হিন্দু থাকতো না, একটা গির্জাও থাকতো, কিন্তু এতক্ষণ মধ্যে কোন একটা হিন্দুকে জবরদস্তি মুসলমান বানানো হয় নাই, কোন একটা গির্জাকে বানানো হয় নাই, এই জন্য
কাফের কতল করার জন্য জিহাদ না, সন্ত্রাস দূর করার জন্য জিহাদ। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন তোমাদেরকে যে সর্বোত্তম বলা হয়েছে এই জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে পুরো বিশ্ব মানবতার কল্যাণের জন্য। তোমার দান কুরবানি করতে হবে, তোমাকে যে মাল দিয়েছি এটা ওই কারণের মতো জমা করার জন্য না, জমা করার কারণের থিওরি, তোমাকে কারণ হওয়ার জন্য মাল দেয় নাই, মাল দিয়েছি আল্লাহ দিন কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ব্যয় করো এই জন্য দিয়েছি। তুমি তোমার ছেলের খোদা না, যেটা সব ব্যবস্থা, সব ব্যবস্থা তোমাকে করে দিয়ে দিতে হবে, তো তুমি কি হয়ে গেলে, তোমার ছেলের খোদা হয়ে গেলে, তোমার ছেলের খোদা ওর খোদা, তিনি তোমার খোদা, তুমি এতিম ছিলে, তোমার কোন সম্পদ ছিল না, আজকে সেই খোদা তোমাকে কোটিপতি করছে, তোমার মতো এতিমকে, হ্যাঁ তোমার মতো ফকিরকে যে আল্লাহ কোটিপতি করতে পারে, সে আল্লাহ তোমার ছেলেকেও রেজেক দিতে পারে, তার রেজেকের জন্য তোমার নামাজ তরক করার দরকার নেই, মাসে তিন দিন তরক করার দরকার নেই, কোরআন তেলাওয়াত তরক করার দরকার নেই, হ্যাঁ হারাম রিজিকের দিকে ধাবিত হওয়ার দরকার নেই। আজকে আশুরার দিন, এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কলিজার টুকরা শাহাদাত বরণ করতেন সপরিবার, এজিদের বিরুদ্ধে হক কথা বলার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। ওনাকে কিন্তু পথে বলা হয়েছে যে আপনি যে পূর্ববাসীর দাওয়াতে যাচ্ছেন হক প্রতিষ্ঠা করার জন্য, সেই পূর্ববাসী তো এজিদের মালের কাছে সারেন্ডার করছে, সেই পূর্ববাসী এজিদের মালের কাছে সারেন্ডার করছে, এজিদ মাল দিয়ে পাঠিয়েছে, হে পূর্ববাসী কত মাল লাগে নাও, হুসাইনের পক্ষ নিতে পারবো না, মাল কত লাগে নাও, ধনভাণ্ডার খুলে দিলাম, কিন্তু এর পরে যে হুসাইনের পক্ষ নাও তোমাদের ঘরটা পড়াই দিব, একদিকে লোক আর একদিকে ধমকি, এই দুটাতে পড়ে উপার লোকেরা বেইমানি করে বসে, এজিদের মাল ধমকি, তখন তারা ওনার বিরুদ্ধে ইমাম হুসাইনের বিরুদ্ধে জিহাদ করতে যুদ্ধ করতে চলে আসে। ইমাম তাদেরকে বললেন তোমরা আমাকে দাওয়াত দাও নেই, আমার নেতৃত্বে তোমরা হক প্রতিষ্ঠা করবা না, হুসাইনকে এমনি মেরেছিল, এমনি তার কিছুদিন আগে মদিনায় লস্কর পাঠায় পাঠায় হাজার হাজার সাহাবা তাবিদকে কতল করল, মসজিদে নবমীতে তিন দিন পর্যন্ত নামাজ হয় নাই, উম্মুল মুমিনিন আমাদের মা তাদের ঘরগুলো পর্যন্ত লুটপাট হয়ে গেছে, এইসব দৃশ্য দেখার পরে উনি আর বসে থাকতে পারেন নাই, হক কায়েম করার জন্য ঝাঁপাই করছেন। এমন সময় কুফার লোকেরা দাওয়াত দিল যে আপনি এখানে চলে আসেন, আমরা জান মাল দিয়ে আপনার হাতকে শক্তিশালী করবো, আপনি হক প্রতিষ্ঠা করবেন, তুমি যখন আসলে তারা সব গাদ্দারি করবে, উনি পথের থেকে ক্ষমা পেয়েছেন কি এদিনের মালের কাছে ফেরেন না, তারপরও ফেরেন নাই, ওনার এক আত্মীয় তো ওনাকে দায়িত্বই দিবে না, না দেখতে পারবেন না, যাদের ভরসা যাচ্ছেন সব গাদ্দার হয়ে গেছে। একমাত্র তার কাছে ইমাম হুসাইন মনের কথা বলেছে, বলছে দেখো যাই হোক আমি হক প্রতিষ্ঠান নিয়ে বের হয়েছি, আমি আগে বাঁচতে থাকবো, পরিণতি যাই হোক, এবং তিনি বললেন যে আমি গত রাত্রে নানাজিকে খাবে দেখেছি, মুহাম্মদ রাসূলকে খাবে দেখেছি, তিনি আমাকে বলেছেন হ্যাঁ আমি রোজা আছি, তুমি আসার পরে তোমাকে নিয়ে ইফতার করবো, নানাজি আমাকে সাথে নিয়ে ইফতার করার জন্য অপেক্ষা করতেছে, কাজে আমার গদ্দান যাবে না কি যাবে আমার এই চিন্তা করার সময় নেই, আমাকে আগে বাঁচতে দাও, বুঝিয়ে শুনে আগে বাঁচতেন, কেমন পর্যন্ত তিনি দুনিয়া বাসের সামনে মুসলমানদের সামনে শেষ করে গেছেন, দেখো আমি না বুঝে আগে বাড়ি নাই, বুঝছি যাবার এই করুণ পরিণতি হইতে পারে, তারপরে যতটুক ক্ষমতা আছে এই ক্ষমতা নিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য জান মাল পেশ করতে হবে, এই নসিহাত কেমন পর্যন্ত মুসলমানদেরকে করার জন্য আমি আগে বাড়লাম, বুঝিয়ে শুনে শহীদ হয়ে গেলেন, আল্লাহদেরকে শহীদ করাই দিলেন, কেয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকলেন
তোমাদের সামনে অনেক ঘটনা ঘটবে, তখন কিন্তু তোমরা চুপ করে বুঝে থাকলে হবে না, তোমাদের জান মাল কুরবানি করে এটা করতে হবে। কিন্তু আজকে আমরা করতেছি, আজকে এতদিন পর্যন্ত রসুলের ইজ্জতের হামলা করতে ব্যক্তিগত পর্যায়ে, এতদিন পর্যন্ত হামলা করতে ব্যক্তিগত, সালমান রুশদি একজন মানুষ, তসলিমা নাসরিন একজন মানুষ, কোন সম্প্রদায় না, কোন দেশ নয়, কিন্তু ইদানিং যেটা শুরু হয়েছে, ইদানিং যেটা শুরু হয়েছে এটা ব্যক্তির পক্ষ থেকে না, এটা খ্রিস্টান বিশ্বের পক্ষ থেকে, খ্রিস্টান বিশ্বের পক্ষ থেকে এটা একটা ক্রুসেড বলতে হবে। এই ছবি ব্যঙ্গচিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ পর্যন্ত এই ছবি ছাপার ব্যাপারে 10-12টা দেশ অংশ নিচ্ছে, ইচ্ছাপূর্বক অংশ নিচ্ছে ওনার অবমাননা করার জন্য, নাউযু বিল্লাহি মিন যালিক। তারা হয়তো দেখতে, তারা হয়তো মনে করছে মুসলমান মরে গেছে, এখন এর কোনো প্রতিবাদ হবে না, এই কথা মনে করে একের পর এক তারা ভাবতে আরম্ভ করে, এবং কতবার তারা গাধা চিন্তা করেন যখন মুসলিম বিশ্বে আন্দোলন শুরু হয়ে গেছে, তখন তারা ক্ষমা চাইছে, কিন্তু কি বলেছে, যেহেতু মুসলমানদের দিলে দুঃখ লাগছে তাই আমরা ক্ষমা প্রার্থনা করছি, এইটা তো অন্যায়, এটা স্বীকার করে নাই। কিন্তু এত বড় মহাবানব সমস্ত কাফেররা পর্যন্ত বসে, ওনার মতো মহাবানব পৃথিবীতে আসেনি, সমস্ত কাফেররা স্বীকার করে, তার চরিত্রে আঘাত হানা কত বড় বেয়াদবি। বাক স্বাধীনতা আছে, বাক স্বাধীনতার অর্থ জন্মকে আঘাত করা, বাক স্বাধীনতার সাথে কোন দায়িত্ব দায়িত্ববোধ থাকতে হবে না, বাক স্বাধীনতার অর্থ আপনি দেখাতে করবেন, বাক স্বাধীনতার অর্থ দায়িত্ব তাই বলবেন, বাক স্বাধীনতা অর্থে সেই সাথে দায়িত্ববোধ থাকতে হবে, আমার কারণে মানুষের সেন্টিমেন্ট বিগড়ে না যায়, নষ্ট না হয়ে যায়, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তারা একটা লয়ে আছে। দেখেন কত দুঃসাহস, যে মুসলমানরা দুঃখ পেয়েছে তা আমরা ক্ষমা প্রার্থনা করবো, এ কথা বলতেছে না যে আমরা মহানবীর ইজ্জতে আঘাত হেনে অপরাধ করতেছি, আমরা ক্ষমা প্রার্থী, আমরা আর করবো না, এ কথা বলতেছে না এখনো পর্যন্ত। যে কারণে বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ এর কোন প্রতিবাদ হইতেছে, হওয়া উচিত, আমাদের অন্তরে দুঃখ লাগা উচিত। এক হিন্দু লেখে নাই রঙ্গিলা রসুল, রসুলের বিবৃতি কেটে কটোক্তি করে না, একজন মামুলি মানুষ, সম্পূর্ণ মামুলি কৃষক টাইপের লোক, সুদা তার দোকানে গেছে যে তারা গুলি বুঝবে শেষ। ব্রিটিশ পিরিয়ড ছিল, বিচার হইতেছে, দুই পক্ষের উকিল খুব লড়াই করতেছে, মুসলমানরা বলতেছে না যে অন্যায় করছে, তাতে এই মুসলমান সহ্য করতে পারে নাই, সে রসুলের ভাবতে করে করে জাজ বলতেছে, তাহলে কি বলতে চান যে তার সেন্স লেস হয়ে গেছিল, ওই মুহূর্তে তার জ্ঞান ছিল না, তাই বুঝতে বলতে পারো, উনি স্বীকার করে তাহলে ওনার মৃত্যুদণ্ড হবে, যদি সেন্স থেকে থাকে তাহলে মৃত্যুদণ্ড হবে। জর্জা তাকে বললো যে আপনি এত কথা বলেন যে ওই জন্য আমার হুশ জ্ঞান ছিল, রসুলের মহব্বতে এতটা আবেগ তাড়িত হয়ে গেছিলাম যে আমার হুশ জ্ঞান ছিল, তাকে শিখাই দিল, কিন্তু ওই লোকটা মানল না, একদম কৃষক বলে বলেন কি আমার সারা জীবন বেহুশির মধ্যে চলে গেছে, ওই টাইমটা আমি হুশে ছিলাম, সারা জীবন বেহুশির মধ্যে চলে গেছে আমার, রসুলের দুশ্মন থেকে তখন আমি প্রতিশোধ দিতে পারছি, রসুলের দুশ্মন থেকে প্রতিশোধ দিতে পারছি, ওই টাইমটা আমি হুজুর পড়ছিলাম, বাকি টাইম আমার বেহুশের মধ্যে চলে গেছে, কেন আমি বেহুশ ছিলাম এই মিথ্যা কথা বলতে পারবো না, এবং আল্লাহ আমাকে জিতাই দিচ্ছেন এই নিশ্চিত বিজয়কে আমি পরাজয় দ্বারা পরিবর্তন করতে চাই না। সে বলেন এবং আমি সম্পূর্ণ স্বজ্ঞানে হুশের সাথে আমি তাকে কতল করি, ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, কোনো বড় নেই। এই ছিল রসুল প্রেম, আল্লাহ রসুল জিজ্ঞাসা করবেন তোমার বাপকে যদি বেইজ্জত করা হয়তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে, তোমার বাপকে যদি কেউ জুতা মারতো তুমি কি তামাশা দেখতে, দাম চলে গেলে তার সাথে মোকাবেলা করতে, যদি বাপের সুসন্তান হয়ে যায় সে দাম দিয়ে দিবে, বাপের বেইজ্জতকে বরদাস্ত করবে না, আপনার আমার
বাপের যে মহাপত ইজ্জত আমাদের কলবে আছে তার থেকে কোটি কোটি গুণ বেশি মহাপত থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তা না হলে ঈমান হবে না। কোরআন হাদিস বলতেছে আল্লাহর পরে তোমাকে সবচেয়ে মহব্বত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের বাপের জন্য যদি দান দেওয়া যায় তো রসুলের ইজ্জত নিয়ে তারা টানা হিসাব করতেছে তাদের জন্য দান দেওয়া তয় থাকতে হবে, দান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এর জন্য যে কোনো কুরবানির জন্য তৈয়ার থাকতে হবে। কাফেরদেরকে দেখাই দিতে হবে যে মুসলমান মারা যায় নাই, মুসলমান জিন্দা। যত কিছু বয়কট করার দরকার বয়কট করতে হবে, বয়কট করতে হবে, সব ধরনের মোকাবেলা করতে হবে, এদিকে দেখাই দিতে হবে যে মুসলমান মরে নাই। আজকে আমাদেরকে মুর্দা বলে করে এই করতে তো এটাই বলতেছিলাম এই মহরম মাস আশুরা এটা আমাদেরকে শিখাই দেয় জান মাল আল্লাহ ভোগ বিলাসের জন্য না। আল্লাহ যে জান মাল ইজ্জত দিয়েছেন ভোগ বিলাসের জন্য না, ভোগ বিলাস তো ইনশাআল্লাহ জান্নাত দুনিয়াতে দেওয়া হয়েছে আল্লাহ দিনের জন্য উৎসর্গ থাকে। যেখানে জান দরকার জান দিল ইসলাম কায়েম হয় জান দিব, যেখানে মাল দিল ইসলাম কায়েম হয় মাল দিব, মাল এর জন্যই দেওয়া হয়েছে। কাজে এই আশুরা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে কুনতুম খায়রা উম্মাতিন আমাদের খায়রে উম্মত বলা হয়েছে তোমরা জান মাল বিশ্ববাসীর কল্যাণে উৎসর্গ করো, সেই উৎসর্গ করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন, এর জন্য কবুল মঞ্জুর করেন, এই শিক্ষা সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।